তারপরে আল্লাহর পরিচয় আল্লাহর জাত আল্লাহর অস্তিত্ব আল্লাহর গুণাবলী আল্লাহর নৈকট্য লাভের উপায় এটি হবে আজকে আমাদের আলোচ্য বিষয় সুবহানাল্লাহ কোন একটু জোরে বলুন আল্লাহু আকবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযালুল আমালি আল ইলমু লিল্লাহ সর্বশ্রেষ্ঠ কাজ হলো আল্লাহ সম্পর্কে শিক্ষা লাভ করা আল্লাহ নবী বললেন আমল করো অথবা না করো আল্লাহ সম্পর্কে জানলেই লাভ একটু সুবহানাল্লাহ কয় না কেন একটু জন আল্লাহু আকবার আল্লাহ সম্পর্কে জানলেই লাভ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আজকে আমরা জানব জানতে রাজি আছেন একটু জোরে বল রাজি আছেন পাঁচটা কথা বলবো মাত্র পাঁচটা কথা আমার বন্ধুগণ আল্লাহ সম্পর্কে এক নম্বর কথা হলো আমাদের ভুললে চলবে না মনে রাখতে হবে বাজান আপনি যেখানেই থাকুন না কেন আমাদের ভুললে চলবে না আমরা সহ সকল প্রাণী জগৎ এই পৃথিবী সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সৌরজগৎ গ্যালাক্সি বিশ্ব মহাবিশ্ব অনন্ত মহাবিশ্ব কুল কায়নাত আমাদের নলেজের বাহিরে আর ভিতরে যা কিছু আছে এর কিন্তু একজন স্রষ্টা আছেন মালিক আছেন অভিভাবক আছেন পরিচালক আছেন নিয়ন্ত্রক আছেন যার হাতে আমাদের বেঁচে থাকা মরে যাওয়া যিনি আমাদের অগতির গতি আমাদের নিরুপায়ের উপায় আমাদের নিরশ্রয়ের আশ্রয় আমাদের বিপদ হরণকারী মুশকিল আসানকারী দুঃখ নিবারণকারী যিনি আমাদের সকল প্রয়োজন পূরণ করেন সেই মহান সত্তার জাতি নাম হলো আল্লাহ একটু জোরে বলেন আল্লাহু আকবার এই মহাবিশ্বের একজন মালিক আছেন পরিচালক আছেন তার জাতি নাম হলো আল্লাহ যে আল্লাহর সত্তাগত পরিচয় হলো সূরাতুল ইখলাস قل هو الله أحد شو بقى مشهد بقولنا إيمان بيرد أبي قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ বলতেছেন ও নবী আপনি বলুন আল্লাহ এক একক সৃষ্টিতে আল্লাহ একক মালিকে আল্লাহ একক ক্ষমতায় আল্লাহ একক অস্তিত্ব স্থায়িত্বে আল্লাহ একক আইনে আল্লাহ একক বাজান জীবন ভাগ করা যাবে না ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন আল্লাহর আইন মানবো রাজনৈতিক জীবনে শয়তানের আইন জীবন ভাগ করা যাবে আরে কথা কই না কেন আমার জীবনের সব জায়গায় একমাত্র আল্লাহ আইনদাতা এর নাম হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ যে আল্লাহর অভাব নেই অমুকাপেক্ষী তিনি সবার অভাব পূরণ করেন এই পৃথিবীর আমরা যারা আছি সবাই অভাবে আল্লাহু আকবার বলেন আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিজুল হামিদ তোমরা আল্লাহর দরবারের ফকির আল্লাহর দরবারের অভাবী
কারোর স্বাস্থ্যের অভাব, জ্ঞানের অভাব, অর্থের অভাব, স্ত্রীর অভাব, সম্মানের অভাব, অভাব মুক্ত একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। অভাব তিনিই পূরণ করেন যার নাম হলো আল্লাহ। জোরে বলেন তার নাম কি? জোর হলো না তার নাম কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বংশ পরিচয় নাই, তিনি কারো সন্তান না, তারও কোনো সন্তান নাই। ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ তিনি নিজে। লাইসা কামিসলিহি শাইক ওয়া হুয়াস সামিউল বাসির, কোনো সাদৃশ্য নেই, তার কোনো সাদৃশ্য নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহর সাদৃশ্য বর্ণনা করো না। আল্লাহ আল্লাহর মতন, আল্লাহ আল্লাহ। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। ওয়াজ বুঝা যায়? এ ভাইরাল বক্তার ওয়াজ না, এটা ভাইরাল বক্তার ওয়াজ না। আমরা তো মাথা লইয়া যাই, কুরআন অন্য লেভেলের কথা বলে। কুরআন এমন এক লেভেলের আলোচনা করে, সেই লেভেলের বক্তাও নেই শ্রোতাও নেই। আপনি কি মনে করেন এই জুলফিকার সহ কুরআন যে লেভেলের কথা বলে, কোনো বক্তাও নেই শ্রোতাও নেই। কুরআন এই লেভেলের কথা বলে, আমাদের অবস্থান এখানকার। তাফসির মাহফিল দাও তামাশা করার জন্য, কুরআন শুদ্ধ করে বলতে পারে না। আর বর্তমান তো আরেক অভিশাপের মধ্যে, এমন এমন অনেক বক্তা আছে, 50,000 টাকা লাগে ওদের আনার জন্য, 60,000 টাকা লাগে। ওর নামের আগে মৌলানা লাগে, আমি জানি ও দাখিলি পাস করি। আরে দাওরা পাস করা লাগবে তো, অথবা কামেল পাস করা লাগবে। যে বক্তা কামেল পাস না, যে বক্তা দাওরা পাস না, তার নামের আগে লেখে মৌলানা, এই এই পোস্টার সে দেখে, এই প্রচার সে দেখে, এটা মাইকিং করে দেখে, এত বড় মিথ্যা যে বক্তা নিজে বহন করে, সে কিসের সত্যের দাওয়াত দেবে? জোরেও ঠিক কি না? সে সত্যের দাওয়াত দেবে কিভাবে? সে নিজে মিথ্যা বহন করে, শরম করে না? তুমি যে কামেল পাস না, তুমি যে দাউরা পাস না, তোমার মৌলানা বলা হয়, শরম করে না? ও শরম করে, মৌলানা না বললে শরম করে, মৌলানা না বললে শরম করে, পাবলিকও নষ্ট হয়ে গেছে। কষ্ট পাচ্ছেন আপনারা? পাবলিকও নষ্ট। আমার বন্ধুগণ, এই আল্লাহর গুণবাচক 99টি নাম আছে। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমান, ফামান আহসাহা দাখালাল জান্নাহ। অবশ্যই আল্লাহর 99টি নাম, এই 99টি নাম যে আয়ত্ত করলো, বিশ্বাস করলো, এই 99টি নাম জীবনে মেনে নিল, দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে না। রসুল বলে দিলাম জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, কই না কেন? দাখালা মানে যাবে না, গেছে। আরে কথা কচ্ছে না কেন? দাখালা মানে যাবে না, গেছে। এই 99টা নামের মধ্যে একটা নাম হলো ইলাহ। জোরে বলুন কি? জোর হলো না? আল্লাহ বলতেছেন আল্লাহর নাম হলো ইলাহ। সূরা মুহাম্মদ, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহ আগে জানো, আগে জানো আল্লাহ ইলাহ। সুবহানাল্লাহ, কোন আল্লাহর বক্তব্য সৌন্দর্য দেখেন। আগে জানো, ফালাম তুমি জানো,
আল্লাহ ইলা সুবহানাল্লাহ বলেন আল্লাহকে কারা কারা ইলা বিশ্বাস করে ইলা একটু জোরে সরে মুসলমানের মতন তাকবীর দেন তো লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আলহামদুলিল্লাহ কষ্ট হয় আপনাদের কষ্ট হয় আচ্ছা আমরা যে আল্লাহরে ইলা বিশ্বাস করলাম বুঝে বিশ্বাস করলেন না না বুঝে এই যে বললেন যে বুঝে ওটাও বুঝে না না বুঝে আরে আমার বন্ধুগণ ইলাকারে কয় আমরা যে আল্লাহরে ইলা বিশ্বাস করি কিনা ইলা সেই মহান সত্তাকে বলা হয় যার ইচ্ছা অনুযায়ী চলতে হয় সুবহানাল্লাহ কয় আমি যদি আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলি তাহলেই আল্লাহ আমার ইলা আমি যদি নেতার ইচ্ছা অনুযায়ী চলি নেতা আমার ইলা আমি যদি আমার দলের ইচ্ছা অনুযায়ী চলি কুরআন বিরোধী কায়দায় আমার দল আমার ইলা আল্লাহ বলতেছেন আফারাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া এই দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে আল্লাহরে বাদ দিয়ে ওরা নফসের কামনা বাসনাকে ইলা বানিয়ে নিয়েছে ওদের নফস ইলা নামাজের আজান হলো নফস বলে নামাজ পড়া লাগবে না আল্লাহ বললেন নামাজ পড়া লাগবে নফসের কথা অনুযায়ী নামাজে গেল না তার মানে ওর নফস হলো ইলা বন্ধু সুজা ওয়াজ মনে আপনার ক্লিয়ার ওয়াজ মনে রাখবেন আমি যদি আল্লাহর ইচ্ছে অনুযায়ী জীবনের সকল ব্যাপারে আল্লাহর বিধানের সামনে আমার ইচ্ছা আকাঙ্ক্ষাকে কুরবানি দিয়ে দিতে পারি তাহলেই প্রমাণ হবে আল্লাহ আমার ইলা আজকে থেকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলতে রাজি আছেন আরে কথা কইছ না কেন তাহলে মিথ্যা কথা বলা যাবে কথা কয় না কেন এটা আল্লাহর বক্তব্য যাবে হারাম খাওয়া মানুষের ক্ষতি করা বুনি সম্পত্তির ভাগ যাবে বুনি সম্পত্তির ভাগ আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলতে হবে আমার বন্ধুগণ এই যে আল্লাহর জাত এবং সিফাত সম্পর্কে আলোচনা করলাম দুই নম্বর এই আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান সুবহানাল্লাহ কোন আচ্ছা আপনারা আল্লাহকে দেখে বিশ্বাস করবেন না না দেখে কেন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে কেন বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার কোন দৃষ্টি শক্তি আল্লাহকে আয়ত্ত করতে পারে না সব আল্লাহর দৃষ্টির আয়ত্তে আল্লাহ বলতেছেন হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াজ্জাহিরু ওয়াল বাতিনু আল্লাহ প্রথম আল্লাহ শেষ আল্লাহ তখনও ছিলেন কিছুই ছিল না তখনও থাকবেন কিছুই থাকবে না আল্লাহ প্রকাশ্য সুবহানাল্লাহ ওয়াজ্জাহির আল্লাহ প্রকাশ্য ওয়াল বাতিন আল্লাহ গোপন আল্লাহ প্রকাশ্য আল্লাহ অপ্রকাশ্য আল্লাহ প্রকাশ্য কিন্তু আমার বন্ধু আল্লাহ আর আমার চোখের মাঝে এমন একটা চোখের ভিতরে পর্দা পড়ে আছে আমরা আল্লাহকে ধারণ করতে পারি না এটা আমাদের চোখের সমস্যা আমরা বাতাস না দেখে বিশ্বাস করি আমরা বলি গন্ধ এখনো গন্ধ দেখি নাই আমরা বলি এত সুগন্ধি সুগন্ধি দেখি নাই এমন কি আমরা আমাদেরকেই দেখি নাই একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই যে আমি বসে আছি
বলেন তো এটা হলো আমার আমার জামা এটা হলো আমার হাত এটা হলো আমার মাথার টুপি এটা হলো আমার দাড়ি এটা হলো আমার পা তো আমি কই এ তো সব তো আমার তো আমি কই আমি মানে আমার নফস আমি মানে আমার আত্মা বুঝি আসুক আর না আসুক সুবহানাল্লাহ গো ওই আত্মা ইল্লিনে থাকবে মাটির শরীর কবরে থাকবে ওরে ভাঙবে ওরে ভাঙবে ওরেই ভাঙবে হয় সিজ্জিন না হয় ইল্লিন ওই আত্মা মানে আমি যে নিজের এই আজ দেখলো না সে আল্লাহর দরকার ধৃষ্টতা কেমনে দেখায় বন্ধু তিন নম্বর প্রশ্ন হলো আল্লাহ কোথায় সুবহানাল্লাহ কোন বলেন তো আল্লাহ কোন জায়গায় কথা কাছে না দলার দলা থানার ওই পাশে কথা কাছে না আল্লাহ কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোথায় এই প্রশ্নের জবাব আপনি কেমনে দেবেন এই প্রশ্নের জবাব হলো মহাকালের এমন একটা সময় অতীত হয়ে গেছে না আকাশ ছিল না জমিন ছিল না পাহাড় ছিল না পর্বত ছিল না গ্যালাক্সি ছিল না এই বিশ্বের কোনো বস্তু ছিল তখন আল্লাহ যেখানে ছিলেন এখনো আল্লাহ সেখানে আছে কোনো বস্তুর উপরে ভর করে থাকা আল্লাহর শানের খিলাফ সুম্মাস্তাওয়া আলাল আরশি অতঃপর আল্লাহ তার কর্তৃত্বের উপরে সমাসীন আরশ হলো সিয়ার আল্লাহর কর্তৃত্বের সিয়ার গোটা বিশ্ব কার কর্তৃত্বের ভিতরে আরে কথা কয় না কেন আমার বন্ধুগণ চার নম্বর প্রশ্ন হলো বলুন তো আমাদের থেকে আল্লাহ কত দূরে এই যে আমরা এখানে বসে আছি এখান থেকে আল্লাহ কয় কিলোমিটার দূরে থাকতে পারে কথা কচ্ছে না কেন আমার কথা কি বোঝা যায় এখান থেকে আমার থেকে আল্লাহ কত দূরে এই প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে দুই জায়গায় দিলেন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকু ওয়া আনতুম حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون যখন মানুষের পিরান কণ্ঠাগত হয় পিরান বের হয়ে আসার জন্য পিরান কণ্ঠ নালিতে এসে যায় ও দুনিয়ার মানুষ তোমরা চেয়ে চেয়ে দেখো একজন মৃত্যু পথযাত্রী পিরান বের হয়ে যাওয়ার দৃশ্য দেখা ছাড়া তোমাদের কোনো উপায় থাকে না একটা মানুষের পিরান বের হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখা ছাড়া তোমাদের কোনো ক্ষমতা থাকে না আল্লাহ বলতেছেন ওয়ানাহানু আখরাবু ইলাইহি মিনকুম আমি আল্লাহ তোমাদের থেকে ওই মৃত্যুর স্বাদ আস্বাদনকারী বান্দার আরো নিকটে আরে সুবহানাল্লাহ জোরে কয় না কেন আমি এমন ভাবে এত নিকটে তোমরা দেখতে পাও না দেখার ক্ষমতা নেই ওই দেখার মাঝে পর্দা পড়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কফের মধ্যে বলছেন ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد عمي مانوشكي بنلام আমি সুন্দর করেই না মানুষকে বানালাম আর এই মানুষ মনে মনে নিবৃতে নিবৃতে
যে যে কুচিন্তা করে খারাপ চক্রান্ত করে আমি আল্লাহ অবগত আর আমি আল্লাহ ওর সঞ্চালিত রক্ত সঞ্চালিত হৃৎপিণ্ডের শিরা থেকেও আমি আল্লাহ আরো নিকটে সুবহানাল্লাহ বলে না কেন এই যে হাবলিল ওয়ারিদ যে শিরার উপরে মাথা দাঁড়িয়ে আছে যে শিরার মাধ্যমে শরীরের মধ্যে রক্ত সঞ্চালিত হয় যে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের সাথে গোটা শরীরের যোগাযোগ ওই হৃৎপিণ্ডের শিরা তোমার যত নিকটে আমি আল্লাহ বেশি নিকটে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কত দূরে কথা কইছেন না কেন আল্লাহ কত দূরে আল্লাহ বসে মা ইয়াকুলু মিন নাজওয়া সালাসা তোমরা তিনজন বসে থাকলে আমি আল্লাহ সাতজন তোমরা সাতজন বসলে আমি আল্লাহ পাঁচজন আমি বাদে কোনো মিটিং হয় না আল্লাহ কত দূরে ও বন্ধু আল্লাহ আমার কত কাছে আমরা এই আলোচনার মাধ্যমে বুঝলাম এখন একটা কঠিন প্রশ্ন করব আরে কথা করে করব না এই প্রশ্নটা আরেকদিন করব এখন আল্লাহ তো আমার শাহরগের থেকেও আরো নিকটে এখন প্রশ্ন করব প্রশ্ন প্রশ্ন করা হবে এখন প্রশ্ন হলো আমি আল্লাহর কাছে না দূরে আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে আল্লাহ রাসূল বলেন এমন কিছু ভাগ্যবান মানুষ আছে করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল জান্নাতি করিবুম মিনান নাস বাইদুম মিনান নার এমন কিছু কপালওয়ালা মানুষ আছে রে আল্লাহর নিকটে মানুষের হৃদয়ে হৃদয়ে জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে এমন কিছু ভাগ্য হারা মানুষ আছে বাইদুম মিনাল্লাহ বাইদুম মিনান নাস বাইদুম মিনাল জান্নাহ করিবুম মিনান নার এমন কিছু হতভাগা মানুষ আছে আল্লাহ থেকে দূরে মানুষের ভালোবাসা থেকে দূরে জান্নাত থেকে দূরে জান্নাতে জাহান্নামের কাছাকাছি এই হাদিস দ্বারা বুঝলাম যারা আল্লাহর কাছাকাছি তারা জান্নাতের কাছাকাছি যারা আল্লাহ থেকে দূরে তারা জান্নাত থেকে দূরে জাহান্নামের কাছাকাছি বন্ধু মহব্বত দিয়ে বলি ভালোবাসা দিয়ে বলি আমরা আল্লাহর নিকটবর্তী হতে চাই না দূরবর্তী হতে চাই কথা কয় না কেন কারা কারা আল্লাহর নিকটবর্তী হতে চান একটু জোরে শুনলে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হতে চান তো হতে চান তাহলে কাছাকাছি চলে আসেন কাছাকাছি আসেন আরো কাছাকাছি অল্প সময় আর বেশি লম্বা করা যাবে না সুবহানাল্লাহ سبحان الله الحمد لله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله কেউ যদি আল্লাহর কাছাকাছি হতে চান সুরাতুল বাকারার 186 নম্বর আয়াতটা পড়ে নেবেন কেউ যদি আল্লাহর কাছাকাছি হতে চান সুরাতুল আলাকের শেষ আয়াতটা পড়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব এখানে একটা মজার কথা আছে মজার কথাটা আগে বলে আসি আল্লাহ বলতেছেন ইয়াসআলুনাকা
আনির রূহ ও নবী লোকেরা আপনার কাছে প্রশ্ন করে রূহ কি আল্লাহ বলতেছেন কুল আপনি বলুন কুলির রূহ মিন আমরি রব্বি রূহ শরীর এবং আত্মাকে সমন্বয় করে রাখার জন্য রূহ হলো আল্লাহর আদেশ সুবহানাল্লাহ কোন একটু জোরে বলেন আল্লাহ বলতেছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা লোকেরা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলুন কি বলুন এই আপনি মনে রাখতে হবে কুল হিয়া মাওয়াকিতুল নাস আপনি বলুন এই নতুন চাঁদ হলো ওয়াক্ত নির্ধারণের ক্যালেন্ডার যখন চাঁদের প্রশ্ন আপনি বলুন রুহের প্রশ্ন আপনি বলুন এরপরে আল্লাহ বলতেছেন ওয়াইদা সালাকা ইবাদি আননি ও নবী আপনার কাছে আমার বান্দা আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে আপনি বলুন নেই আল্লাহ বলছেন ফাইন্নি করিব আমি তো নিকটে সুবহানাল্লাহ কয় না কেন আমি এই ওয়াজ কাদের বুঝাবো আমি এই ওয়াজ কেমনে বুঝাবো আল্লাহ বলেন নবী যদি আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন বললে তো একটু দূরি হয়ে যাবে আল্লাহ বলছে আমি নিকটে উজিবু দাওয়াতাদ্দাই ইযা দানি আমি সাড়া দেই বান্দা যখন ডাকে সুবহানাল্লাহ আগে ডাকে না আগে সাড়া দেই আরে কথা কই না কেন আল্লাহ বলছে আমি সাড়া দেই বান্দা যখন ডাকে উজিব আমি সাড়া দেই বান্দা যখন ডাকে আমার বান্দা আমাকে ডাকবে আমি আল্লাহ অপেক্ষা করি আল্লাহকে ডাকলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় এখন আল্লাহরে কেমনে ডাকবেন আল্লাহর প্রার্থনা করলে আল্লাহর ডাকা হয় আল্লাহর সুন্দর সুন্দর নাম উচ্চারণ করলে আল্লাহর ডাকা হয় আল্লাহ বলছে লাহুল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া করিম আল্লাহর সুন্দর সুন্দর নামের মাধ্যমে আল্লাহকে ডাকো আল্লাহর কাছে চলে যাবে কেমনে আল্লাহ ডাকা যায় আল্লাহ জিকির করলে আল্লাহ ডাকো জোরে বলুন কাজ জিকির ফাযকুরুনি আযকুরকুম বান্দা তোমরা আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব আমি এতে তাফসির যখন পড়লাম এই জিকের মানে কি আল্লাহ বলতেছেন বান্দা তোমরা আমার কথা মনে করো আমি আল্লাহ মনে রাখব কথার ওজন বোঝেন এই দুনিয়ায় আমার বিধান ভুলে যেও না আমার কথা ভুলে যেও না তোমরা আমার কথা মনে রেখো কবরে মনে রাখব আসরে মনে রাখব মিজান লাগে আরে সুবহানাল্লাহ কয় না কেন কুরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহর ভালো লাগে বাজান এবার আমি আপনাদেরকে দারুণ একটা কথা বলবো সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলতেছেন ফাইযা করোনা আমি আল্লাহ যখন কুরআন পড়বো আমি এই আয়াত একটু চিন্তা যখন করলাম শিওর উঠলাম আল্লাহ বলছে ফাইজা করানা ফাত্তাবি কুরআনা ও নবী মুহাম্মদ আমি আল্লাহ যখন কুরআন পাঠ করবেন আপনি আমার কুরআন পাঠ অনুসরণ করুন কুরআন পাঠ এটা হলো আল্লাহর গুণ আর একটা আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওরাতাল্লাহু তারতিলা এর ফাইলও আল্লাহ আল্লাহ বলতেছেন আমি আল্লাহ
কুরআন চমৎকার করে ধীরে ধীরে আবৃত্তি করি আবৃত্তি করার মতো আল্লাহ বলতেছে ওয়াত্তাল্লাহু আমি চমৎকার করে কুরআন পড়ি আর আমরা যদি জান্নাতে যেতে পারি আল্লাহ নিজে আমাদের সামনে কুরআন পড়ে শোনাবে ও মুসলমান আল্লাহরে আল্লাহর নিকটে যেতে চাও তুমি তো আরবি হরফগুলো এখনো উচ্চারণ করতে পারো না আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করতে পারে আরে কথা কই না কেন হেবজখানায় পড়িনি নুরানি মাদ্রাসায় পড়িনি কওমি মাদ্রাসায় পড়িনি আমার সামনে যদি বসে আলিফ থেকে ইয়া পর্যন্ত শুদ্ধ করে ইয়া এই হরফগুলি শোনাতে পারে আমি 1,00,000 টাকা পুরস্কার দেব আল্লাহর কাছাকাছি বাবা আল্লাহ আল্লাহ কুরআন পাঠালো আরবি হরফগুলো তুমি পড়তে পারো না হা উচ্চারণ করার সময় ইয়া আলিফ টানতে হয় জিম উচ্চারণ করার সময় সার আলিফ টানতে হয় কেন তুমি তো হরফ উচ্চারণই করতে পারো না কুরআন পড়তে পারো না মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রশ্ন করে বসলো মুহাম্মদ তোমার আল্লাহ একই সময় কুরআন নাযিল করলো না কেন ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুযিলা আলাইহিল কুরআন একই সময় কুরআন অবতীর্ণ হলো না কেন সকালে এক আয়াত দুপুরে আরেক আয়াত বিকেলে তিন আয়াত এর কারণটা কি আল্লাহ জবাব দিচ্ছেন কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা এক সময় কুরআন অবতীর্ণ হবে না অল্প অল্প করে হবে যেন আমার নবী কুরআন পড়তে 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 ফুয়াদুন মানে কলবের নরম জায়গা কলব তো নরম কলবের ভিতরের নরম জায়গাকে ফুয়াদুন বলা হয় যেখানে ঈমান থাকে আমার কুরআন যেন পড়তে 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 ও নবী আপনার অন্তরের নরম জায়গা যেন আমি আল্লাহ ঈমানের জন্য পাহাড়ের মতন শক্ত করে দেই একটু জোরে বলবেন না আল্লাহু আকবার আল ঈমান ফি কুলুবিহিম আ'যাম কাল জিবাল আল্লাহ রাসূল গর্ব করে বলতেন আমার সাহাবীদের কলবে পাহাড়ের মতো ঈমান বসে গেছে ওদের হুমকি দিয়ে রক্ত ঝরিয়ে জীবন নিয়ে ওদেরকে ঈমান থেকে সরানো যাবে না নরম জায়গা যদি একবার শক্ত হয়ে যায় পাহাড় হেলে যায় আমি কুরআন আস্তে আস্তে করে পাঠালাম যেন আমার নবীর কলবের নরম জায়গা যেন ঈমানের জন্য পাহাড় হয়ে যায় ওয়াজ বোঝেন বোঝেন কুরআন পড়েন প্রতিদিন কুরআন পড়েন 24 ঘন্টার মধ্যে একটা আয়াত পড়েন কুরআন পড়ার ব্যাপার আল্লাহ তিন প্রকার শব্দ তুমি কুরআন পড়ো তুমি শুদ্ধ করে পড়ো তুমি বুঝে বুঝে পড়ো সুবহানাল্লাহ কয় না কেন একদিন এত ওয়াজ করা যাবে না তাহলে এক নম্বর হলো বুঝে বুঝে পড়তে হবে কুরআন আল্লাহর সাথে কথা বলা হবে কুরআন পড়তে হবে আল্লাহর সাথে কথা বলা হবে অন্তরের রোগ ভালো হয়ে যাবে আপনি আল্লাহর কাছাকাছি কারণ কুরআন পড়া এমন একটা আমল কুরআন পড়া আল্লাহর গুণ সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহ বলছে শয়তান সব সহ্য করতে পারে কুরআন সহ্য করতে পারে না ফাইদা করাতুল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন কুরআন পড়বে শয়তান থেকে তুমি আশ্রয় চাও শয়তান মোটে সহ্যই করতে পারে না কুরআন পড়া সহ্যই করতে পারে না আর আমি জুলফিকার আল মাহমুদ বক্তারা যখন কুরআন অশুদ্ধ পড়ে আমি সহ্যই করতে পারি না কুরআন শুদ্ধ করে পড়া এটা আল্লাহর হুকুম না আরে কথা কয় না কেন এখন যে বক্তা শুদ্ধ করে পড়তে পারেনি আল্লাহর হুকুম অমান্য করেছে না তুমি তো নিজেই কুরআন এখনো মানো নাই তুমি এখানে বসলে কেন এই এখানে বসলে কেন এখানে বসলে কেন কিছু কিছু বক্তা আছে এত অশুদ্ধ কুরআন পড়ে এ জনগণ জানলে মঞ্চে উঠে গণধুলাই দিত জোরে বল ঠিক কিনা
কুরআন অশুদ্ধ সহ্য করা হবে না জোরে বলুন ঠিক আমার সাথে সহ্য করা হবে না আরে কথা কয় না কেন সহ্য করা আল্লাহ নিজে বসে ওয়াত্তালনাহু তারতিলা আহা আমি চমৎকার করি ধীরে ধীরে আমি আবৃত্তি করি সুবহানাল্লাহ তাহলে আমার বন্ধুগণ আল্লাহর নিকটবর্তী হতে চাইলে কুরআনের কাছাকাছি হতে হবে দুই নম্বর আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম সূরাতুল আলাকের মধ্যে আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব ও বান্দা তুমি সিজদা করো আল্লাহর নিকটবর্তী হয়ে যা সুবহানাল্লাহ কয় না কেন কি করো সিজদা করো সিজদা এমন একটা ইবাদত একজন মানুষের সর্বোৎকৃষ্ট অঙ্গ হলো তার মস্তক আল্লাহ দুনিয়ার সমস্ত প্রাণী রুকু অবস্থায় সৃষ্টি করেছেন একমাত্র মানুষের মাথা সমুন্নত এই মাথা কেবলমাত্র নত হবে আল্লাহর সামনে এই মস্তক আল্লাহর সামনে যখন সিজদা করে এর হাকিকত হলো বান্দা যখন সিজদা করে তার ব্যক্তিত্ব আত্মমর্যাদাবোধ অহমিকা দহমিকা আপনার দম্ভ সব আল্লাহর সামনে ধুলাই ধূসরিত হয়ে যায় এই জন্য রাসূল বলেন আকরাবু মা ইয়াকুনু লিল আবদি মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন বান্দা যখন সিজদা করে রবের সব থেকে নিকটে চলে যায় সূরা আল হজের মধ্যে সিজদার গুরুত্ব সম্পর্কে আল্লাহ বলতেছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب কি মজার কথা শেষে আল্লাহ বলতেছেন তোমরা কি দেখো না যা আকাশে আছে আল্লাহর সিজদা করে জমিনে আছে আল্লাহর সিজদা করে পাহাড় আল্লাহর সিজদা করে সূর্য আল্লাহর সিজদা করে চন্দ্র আল্লাহর সিজদা করে বৃক্ষ আল্লাহর সিজদা করে সমস্ত প্রাণী আল্লাহর সিজদা করে মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ বলতেছেন ওয়া কাসীরুম মিনান নাস অনেক মানুষ আল্লাহর সিজদা করে ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব যারা আল্লাহর সিজদা করে না তাদের জন্য শাস্তি সাব্যস্ত হয়ে গেছে কিছু বোঝেন সিজদা না করলে শাস্তি ওয়াজিব হয়ে গেছে সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ বলছেন ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون সময় পরিবর্তিত হয়ে কখনো রাত হয় কখনো দিন হয় নির্দিষ্ট প্রক্রিয়ায় সূর্য চন্দ্র তার কক্ষপথে চলছে এগুলি সব আল্লাহর কুদরত আল্লাহর রহস্য তোমরা সূর্য চন্দ্রকে সিজদা করো না সিজদা করো এর স্রষ্টাকে সুবহানাল্লাহ সিজদা করো সৃষ্টিকে সিজদা করো না স্রষ্টাকে সিজদা করো ইন কুনতুম ইয়াহু তাগুদুন আল্লাহ ভাষা দেখেন যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও আর কারোর সামনে মাথা নত করা যাবে না মাজারে সিজদা করা যাবে জোরে বলুন যাবে ইন কুনতুম ইয়াহু তাগুদুন আল্লাহ বলতেছেন কি মজা করে আল্লাযী ইয়ারাকা হীনা তাকুম বান্দা যখন সালাতে দণ্ডায়মান হয় আল্লাহ সেয়ে সেয়ে দেখে ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন দুনিয়ার ভেতরে সিজদাকারীদের সঙ্গে উঠা বসা আল্লাহ দেখতে থাকেন দুনিয়ার জিন্দগিতে আমার মহব্বতের মানুষ হবে আপনজন তারাই হবে যারা সিজদাকারী জোরে বল ঠিক কি না
তারা কি করি সিজদাকারি আমার সন্তান যেন আল্লাহর সিজদাকারি হয় আমার স্ত্রী যেন আল্লাহর সিজদাকারি হয় আমার বন্ধু যেন আল্লাহর সিজদাকারি হয় যারা সিজদাকারি তারাই হলো আমার দুনিয়ার জীবনের বন্ধু রাজি আছেন আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন যে সিজদা করবে না মানে সালাত আদায় করে না তার সাথে আমার হৃদয়ের বন্ধুত্ব থাকবে না